হাত বাহিরে থাকলে বিপদ আছে সে বোঝে, সে জানে। এভাবে যদি জানালা দিয়ে হাত বাহিরে রেখে আপনি ঢাকার দিকে গাড়িতে করে যান, ঢাকায় নিরাপদে যাওয়া যাবে না, হাসপাতালে যাওয়া লাগবে। জানালা দিয়া মাথা বের করে ঢাকা যাওয়া যায় না, আপনি জানেন না বুঝেন না, ড্রাইভার জানে পাশের গাড়ি বাড়ি দিয়া মাথাটা ভেঙে দেবে, কবরস্থানে যাওয়া লাগবে। তাই নিরাপদে ঢাকা যেতে চাও, গাড়ির ভিতরে পুরা দেহটা লুকাও। ইসলামের কিছু মেনে কিছু বাদ দিয়া জান্নাত পর্যন্ত পৌঁছা যাবে না, শয়তান আপনাকে পৌঁছতে দেবে না। আপনি বুঝেন না, আমি বুঝি না, আল্লাহ ভালো করে জানেন, তিনি ভালো বুঝেন, এই জন্য তিনি আপনাকে আমাকে ডেকে বলিয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও তোমরা যারা ঈমান এনেছ, উদখুলু ফিস সিলমে কাফা, ইসলামে পুরা ঢোকো। আপনাদের এলাকায় গরমকাল আসলে মশা বেশি না শীতকালে বেশি? আচ্ছা, গরমকালে মশা যখন বেড়ে যায়, মশা থেকে বাঁচার জন্য আমরা মশারি ব্যবহার করি। আপনাদের এলাকায় মশারি আছে না নাই? আচ্ছা, আপনি যখন মশারির ভিতরে ঢোকেন, মশা থেকে বাঁচার মশারির ভিতরে ঢুকে যদি একটা হাত বাহির করে রাখেন, মশা বেজার না খুশি, মশা কয় বাকিটা ভিতরে থাক, আমাদের কোনো আপত্তি নাই। আপনার হাত ওটুকু পাইলে মশা বসে একা নাকি বন্ধু বান্ধব লইয়া? দরকার হইলে আওয়াজ করে আরো মাইকিং করবো, আসো অন্যরাও আসো। পাইছি, এবার আপনার দেহের বাকি অংশ মশারির ভিতরে থাকুক, এ অংশ বাহিরে আসে, মশা কামড়াইলে বাকি অংশে ম্যালেরিয়া হওয়ার সম্ভাবনা আছে না নাই? তাই মশারির ভিতরে আমরা যখন ঢুকি, দেহের কোনো অংশ আমরা মশারির বাহিরে রাখি না। মশা থেকে বাঁচতে চাও, পুরা দেহ মশারির ভিতরে ঢুকাও, নিরাপদে ঢাকা যেতে চাও, পুরা বডি গাড়িতে ঢুকাও। বুজার জন্য উদাহরণগুলো দিলাম, আমার আল্লাহর বক্তব্য, নিরাপদে জান্নাতে যেতে চাও, পুরা জীবন ইসলামের ভিতরে ঢুকাও। উদখুলু ফিস সিলমে কাফা, সবটা 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 সব সব। কিন্তু পরিতাপে মুসলমানের জন্য, মুসলমানগুলো তারা মুসলমান হয়েছে কিন্তু পরিপূর্ণ ঢুকতে অনেকে রাজি হয় নাই। এদেশের 90% মুসলমান প্রয়োজন নেই, এত মুসলমান লাগে না। যদি 51% প্রকৃত মুসলমান থাকত, তাহলে কত আগে আল্লাহর কোরআন দিয়ে দেশ চলার কথা ছিল। মুসলমান আছে এখন খাতা পত্রে শুধুমাত্র, কাজীর গরুর মতো কিতাবে আছে গোয়ালে। মুসলমানদের এই হীনতার কারণে, হীনমন্যতার কারণে, খামখেয়ালির কারণে আজকে ইসলাম যাইতে 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 ওই যে শয়তানে কাইরা নিতে 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 এখন পুরা দেশের কোথাও ইসলাম নাই। আগে মসজিদ মাদ্রাসায় ছিল, এখন এখানেও প্রকৃত ইসলাম পাওয়া যায় না। হক কথা বললে ইমাম সাহেবের চাকরিটাও থাকে না। শয়তান ইসলাম তুলে নিতে নিতে পুরা জীবন থেকে তুলে নিয়ে গেছে। সচিবালয় ইসলাম নাই, মন্ত্রণালয়ে নাই, বঙ্গভবনে নাই, গণভবনে নাই, শিক্ষানীতিতে নাই, স্বরাষ্ট্রনীতিতে নাই, পররাষ্ট্রনীতিতে নাই, আদালতে নাই, হাইকোর্টে নাই, সুপ্রিম কোর্টে নাই, জজ কোর্টে নাই। কোথায় আছে ইসলাম? কোথায় ইসলাম? আপনার ছেলে আমার ছেলে ক্লাস ওয়ানে ভর্তি হয়, 2, 3, 4, 5 করে করে সে MA পাশ করলো। ইন্টারমিডিয়েটের পরে মেডিকেলে ভর্তি হইয়া লাস্ট ইয়ার পাশ করে MBBS হয়ে বের হলো।
ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ে ভর্তি হইয়া ফার্স্ট ইয়ার লাস্ট ইয়ার ফাইনাল দিয়ে ইঞ্জিনিয়ার হলে বের হলো, কেউ এমএ পাস করলো, কেউ মেডিকেলের প্রফেসর হলো, কেউ বুয়েট সুয়েট রুয়েট থেকে ইঞ্জিনিয়ার হলো। কিন্তু এমন সিলেবাস বানাইছে দেখে দেখে আল্লাহর কোরআনটাও শিখার ব্যবস্থা নাই। আপনারা সাক্ষী দেন, কথা বলুন তো, যারা হাই স্কুলে পড়তেছে ওয়ান থেকে ক্লাস টেন পর্যন্ত পাশ করার পরে সব ছাত্র কোরআন শিখে এমন সিলেবাস আছে নাকি? বরং যারাই কোরআন শিখে মক্তবে অথবা আলাদা হুজুর রেখে শিখা লাগে, সিলেবাসের মাঝে কোরআন শিখার কোনো ব্যবস্থাই নেই। এই জন্য আমাদের কলিজার টুকরার সন্তানেরা তারা কোরআন বিমুখ হয়ে যাচ্ছে। হাজার হাজার এমএ পাস এই দেশে পাওয়া যায়, যারা আল্লাহর কোরআনটা দেখে দেখে পড়তে পারে না। হাজার হাজার ডাক্তার পাওয়া যায়, ইঞ্জিনিয়ার পাওয়া যায়, শিক্ষা ব্যবস্থা থেকে কোরআন তুলে দেয়া হয়েছে নাই, বরং ঢাকা ইউনিভার্সিটি, ঢাকা মেডিকেল, বুয়েট, বাংলাদেশের শ্রেষ্ঠতম শিক্ষা প্রতিষ্ঠান, লক্ষ্য করে দেখুন নাম, মেডিকেল সায়েন্সে যারা পড়ে, মেডিকেলে পড়ে, ঢাকা মেডিকেল হোক, সোহরাওয়ার্দী হোক, যে কোনো মেডিকেলে পড়ুক, একবারে ফার্স্ট ইয়ার থেকে লাস্ট ইয়ার পর্যন্ত চোখের চিকিৎসা পড়ানো হয়, মাথার চিকিৎসা পড়ানো হয়, হাতের রোগ, পায়ের রোগ, দেহের রোগ সব পড়ানো হয়, কিন্তু অন্তরের রোগ নেফাক, কুফর, শিরিক এগুলোর ব্যাপারে এক নাম্বারও নেই। যে কোন কাজ করলে কুফরি হয় শিখ, কোনটা করলে শিরিক হয়, কোনটা করলে মানুষ মুনাফেক হয়ে যায়, অন্তরের রোগের ব্যাপারে কোনো সিলেবাসে এক নাম্বারও নেই। বুয়েটে পড়লো ফার্স্ট ইয়ার থেকে লাস্ট ইয়ার পর্যন্ত নৈতিকতার ব্যাপারে একটা নাম্বার নাই। ঢাকা ইউনিভার্সিটিতে এমন সাবজেক্ট আছে যেই সাবজেক্টে পাঁচ বছর পরে লেখাপড়া করে বের হয়, এক নাম্বারও কোরআন হাদিসের নাই, নৈতিকতার নাই। এর মানে কি দাঁড়ালো? মানে হলো মুসলমান যখন দিনের ইসলাম কিছু কিছু মানবে সিদ্ধান্ত নিয়েছে, শয়তান শিক্ষা ব্যবস্থা থেকে ইসলাম কেড়ে নিয়ে গেছে। ব্যবসা বাণিজ্যে সুদ ঢুকাইয়া দিছে, প্রতি বছর দুটা তিনটা পাঁচটা সুদী ব্যাংক নতুন নতুন জন্ম নিচ্ছে, ঠিক না? সুদী ব্যাংকের অভাব নাই, এক সময় সুদ আনার জন্য, সুদের উপরে টাকা আনার জন্য ব্যাংকে যাওয়া লাগতো। আমরা যখন ছোট ছিলাম তখন দেখতাম কৃষি ব্যাংকে সুদের উপরে টাকা আনার জন্য জমিনের দলিল মলিল লইয়া হাজির হতো মানুষ, দলিল জমা দিয়া তারপরে সুদ আনতো। বিভিন্ন ব্যাংকে মর্গেজ আনার জন্য বিভিন্ন রকমের শর্ত শারায়াত পূরণ করলে সুদ পাওয়া যেত, আর এখন সুদের জন্য ব্যাংকে যাওয়া লাগে না, ব্যাংকওয়ালারা সুদের টাকা নিয়ে বাড়িতে হাজির হয়ে যায়। দাওয়াত দে, কত লাগবে লইয়া যান, আসেন লইয়া যান, সুদের উপরে টাকা নেন, ব্যবসা করেন, তারপরে মাল বেচা, তারপরে টাকা দিয়েন। মুসলমান ইসলাম মানতেছে জীবনের কিছু অংশে নামাজ পড়ে পাঁচ ওয়াক্ত, এক ওয়াক্ত নামাজও কাজা করে না, পাঁচ ওয়াক্ত পড়তেছে, কপালে কালো দাগও আছে, এমন লোক সুদের সাথে সম্পৃক্ত আছে, এমন দুজন চারজন না হাজার হাজার, কেউ সুদ দেয়, কেউ সুদ খায়, কেউ সুদ লিখে, কেউ সুদের সাক্ষী থাকে, কোনো না কোনোভাবে লাখ লাখ নামাজি সুদের সাথে জড়িত হয়ে গেছে। সুদ খাইয়া আপনি কেমনে জান্নাতে যাবেন? শয়তান অর্থনৈতিক জীবন ইসলাম থেকে কেড়ে নিয়েছে, এখন আর অর্থনৈতিক জীবন ইসলাম দরকার নাই, কেউ ওজনে কম দেয়, কেউ মালে বেজাল দেয়, কেউ ফরমালিন মিক্স করে, ঠিক না? মানে শুধু জিততে চাই, ঠকতে চাই না, অন্যের বারোটা বাজে যাক আমার কিচ্ছু আসে যায় না, জীবন ধ্বংস হয়ে যাক, ক্যান্সার হোক, এইডস হোক, লাশ নষ্ট হয়ে যাক, এমন জিনিস মিশামু খাইলে মরে যাইবা, তুমি মরো,
আমার কি, আমার তো টাকা, আমি টাকা চাই। অথচ কোরআনে আল্লাহ কি বলেন, কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন্নাস, আল্লাহ তাআলা বলছেন তোমরা হলো সর্বশ্রেষ্ঠ জাতি, তোমাদেরকে মানুষের কল্যাণের জন্য বানাইছি। এখন মানবতার কল্যাণের চিন্তাই নাই, হাওলার টাকা চাইলে পাওয়া যায় না, আর সুদে চাইলে নিয়া কুলানো যায় না। ডান পকেটেও আছে, বাম পকেটেও আছে, আবার মানি ব্যাগের ভিতরেও আছে, আবার ঘরেও আছে, আমার না ভাই, খালতো বোনেরটা। ঠিক, আমার ছোট বোনে কিছু টাকা দিয়া গেছে, ওই টাকাটা একটু লাভেটাবে লাগাইতাম কইছে, নিজেরটাও দেয় সুদে অন্যেরটাও দেয়, ইসলাম কিছু মানবেন, আর আপনি ভাবছেন হাসতে হাসতে জান্নাতে যাবেন। কোয়াইট ইম্পসিবল, অসম্ভব। বিশ্বনবীর বক্তব্য, মান আকালা দিরহামা রিবা ওয়া হুয়া ইয়ালাম আন্নাহু আশাদ্দু মিন সিত্তাতিন ওয়া সালাসিনা জিনাতান, যে ব্যক্তি জেনে শুনে এক টাকা সুদ খায়, তার আমল নামায় 36 বার জেনার গুণা লিখে দেয়া হয়। এক টাকা সুদ খেলে 36 বার জেনার গুণা লিখে দেয়া হয়। এবার অনুপাত করেন, যারা অঙ্ক জানেন তারা এবার অনুপাত করেন, এক টাকা সুদ খেলে 36 বার গুণা, 100 টাকা সুদ খেলে 3600 বার জেনার গুণা, 1000 টাকা সুদ খেলে 36000 বার জেনার গুণা। ইমাম সাহেবের পিছনে দাঁড়ায় নামাজ পড়ে মনে মনে ভাবে, আল্লাহ জান্নাত আমার না দিয়া দেখারে। যে সমস্ত মেয়েগুলো টাকা দিলে চরিত্র দেয়, ইজ্জত দেয়, এ জাতীয় কিছু খারাপ মহিলা আছে না নাই? আবার ওই বদনারীদের সঙ্গনে এমন কিছু পুরুষও আছে না নাই? শুধু পুরুষ না, কিছু নেতাও আছে না নাই? একটা গত কষ্ট ধরা খাইছে না, টাকলা টাকলা কথোপকথন ফাঁস হয়েছে, ঠিক কিনা? সে একজন নায়িকাকে হুমকি দিচ্ছে দর্শন করবে, নাউজুবিল্লাহ। তবে কথা বলার ধরন যেটা, সেই কথোপকথন যারা শুনেছেন তারা দেখেছেন যে নতুন পরিচয় মনে হয় না, আগে পরিচয় আছে, কথা বলার ধরনে যা বুঝা গেছে। আমার বন্ধু আল্লাহর গজব পড়ছে, ঠিক কিনা? পড়বেই তো, পড়বেই তো। আল্লাহ সীমা লঙ্ঘনকারীকে ভালোবাসে না, মনে রাখবেন, তিনি সার দেয় কিন্তু ছেড়ে দেয় না। কোরআনে আল্লাহ বলছেন, উমলি লাহুম ইন্না কাইদি মাতিন, আমি রশিতে ঢিল দেই, আমার ধরা বড় শক্ত। আরে কায়েতে আল্লাহ বলেন, ইয়ামুদ্দুহুম ফি তুগিয়ানিহিম ইয়ামাহুন, তিনি ঢিল দেয়, তিনি আস্তে আস্তে করে দেখেন, দেখি কি করে, দেখি কি করে, এমন ভাবে অপরাধ করতে 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 তারা এমন জায়গায় যায় যেখান থেকে বের হওয়ার রাস্তাও খুঁজে পায় না। ইয়ামুদ্দুহুম ফি তুগিয়ানিহিম, তাদের সীমালঙ্ঘনের মাঝে তিনি ঢিল দেন, ইয়ামাহুন, এক পর্যায়ে তারা কিংকর্তব্য বিমূর হয়ে যায়। এই টাকলা যখন রাষ্ট্রধর্ম ইসলামের বিরুদ্ধে কথা বলেছে, বিসমিল্লাহর বিরুদ্ধে সংবিধানে থাকবে না বিসমিল্লাহ, রাষ্ট্রধর্ম ইসলাম থাকবে না, এগুলো বলেছে, এই দেশের বিশ্ববিখ্যাত মুফাসসিরকে রাজাকার, দেল্লা রাজাকার বলেছে, আমি তখনই বুঝেছিলাম গজবের সময় হয়ে গেছে। আমার বন্ধু, আল্লাহ তাআলা অতীতের জালেমদেরকেও সার দেন নাই। আমরা ফেরাউনকে দেখেছি পানিতে ডুবিয়ে মেরেছেন, ও
ওই ফেরাউনের লাশটা এখনো পৃথিবীর উপরে আছে না নাই? ফেরাউন যেদিন ডুবেছিল একা ডুবেছে নাকি সাথে লোক ছিল? সৈন্য সামন্ত ছিল, সবার লাশ পচে গেছে, গলে গেছে, কিন্তু ফেরাউনের লাশ পচেও নাই, গলেও নাই। আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলেন, আলিয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া। ও ফেরাউন, তোর লাশ আমি রেখে দিলাম, পচতে দেব না, গলতে দেব না, পরবর্তী লোকেরা তোকে দেখে শিক্ষা নেবে। আল্লাহ জালেমকে ছেড়ে দেয় না। ঠিক, আমরা সেটা দেখলাম, লাঞ্ছিত হয়েছে, অপমানিত হয়েছে, রাষ্ট্রধর্ম ইসলাম আছে, ছিল, থাকবে, বিসমিল্লাহ আছে, টাকলা, তুই তোর জায়গায় থাকতে পারস নাই। পুরা বাংলাদেশের 18 কোটি মানুষের মাঝে এখন সবচেয়ে অপমানিত, লাঞ্ছিত এই বেয়াদবটা, ঠিক কিনা? কত ইজ্জুমান তাশা, কত জিল্লুমান তাশা। এগুলো কেন শিক্ষা নেয় না মানুষ? আমার বন্ধু বলতেছিলাম, যে সমস্ত নারী টাকা দিলে ইজ্জত দেয়, তাদেরকে আমরা বলি পতিতা। ওই পতিতা নারী যদি মারা যায়, ইমাম সাহেব বলে তার কিসের জানাজার নামাজ আমি পড়াইতে পারবো না, কুত্তার মতো খাদায়া দেন। হে নিকৃষ্ট নারী, তার কিসের জানাজা, রাজি হয় না। কোন ভদ্রলোক পতিতার ছেলে বিয়ের বড় হলে তার কাছে মেয়ে বিয়ে দিতে রাজি হয় না, কয় জারজ বাবার ঠিক নাই, এর কাছে মাইয়া বিয়া দেয় কেডা। পতিতাকে দেখলে আমরা থুতু দেই, ঘৃণা করি, জাহান্নামের কীট মনে করি। কিন্তু ভালো করে শুনুন মুসলমান, ওই পতিতাও তো তার জীবনে 36,000 বার জেনার বয়স পায় না। কোন পতিতা যদি 80 বছর হায়াত পায়, দিন 2-5 বারও জানা করে, 36,000 বার হবে না। আর আপনি 1,000 টাকা সুদ খেলেন, মানে 36,000 বার জানা করে ফেললেন। ইমামের পিছনে দাঁড়াইয়া নামাজ পড়ে লাভ কি? পতিতা আপনার চেয়েও ভালা। কিছু ইসলাম মেনে জান্নাত পাবেন, এটা স্বপ্ন, দুঃস্বপ্ন। শয়তান আপনাকে জান্নাতের পথ থেকে সরাইয়া দেবে, জীবন থেকে ইসলাম কেড়ে নেবে, আপনার মস্তিষ্কে পছন্দ ধরাইয়া দেবে, চিন্তার জগতে বিভ্রান্তি তৈরি করবে। আপনি মনে মনে ভাববেন, কিছু তো মানি, আল্লাহ বেহেশত আমারে দিব, আল্লাহ রহমান, আল্লাহ রহিম। শয়তান আপনারে মনে করাবে, আল্লাহ যে কাহার, আল্লাহ যে জব্বার, এ নামগুলো আপনাকে ভুলাইয়া দেবে। আপনি যে সুদে টাকা লাগাইয়া জান্নাতের স্বপ্ন দেখছেন, শুনুন, বিশ্ব নবী বলেন, সুদ খেলে 73টা গুণা হয়, সবচেয়ে ছোট গুণা হলো মায়ের সাথে জেনা করা। ও দোস্তরা, আমরা ওয়াজ অনেক করেছি কিন্তু সুদ বন্ধ হয় নাই, ওয়াজ আমরা অনেক করেছি গোশ বন্ধ হয় নাই, ওয়াজ আমরা অনেক করেছি জেনা ব্যবসার বন্ধ হয় নাই, হুজুররা অনেক ওয়াজ করেছে সিনেমা বন্ধ হয় নাই, ওয়াজের ফাঁকে ফাঁকে সিনেমাও বেড়ে গেছে, শুধু বাংলাদেশের সিনেমা না, ভারত থেকেও আমদানি হচ্ছে। আর জি বাংলা স্টার জলসার কারণে মুসলমানের দোকান, মুসলমানের ঘরগুলো সিনেমা হল হয়ে গেছে। ওয়াজ দিয়ে গুলো হবে না বন্ধ, এই জন্য ওয়াজের সাথে সাথে লাগবে আল্লাহ দিনের বিজয় করার আন্দোলন। যদি দিনের বিজয় হয়ে যায়, সংসদে আইন হবে, সিনেমা বন্ধ হয়ে যাবে। ওয়াজ আমরা সুদের বিরুদ্ধে করেছি, কত বড় বড় আলেমরা ওয়াজ করতে করতে মইরা গেছে, সুদ মরে নাই, দিন দিন আরো জওয়ান। কিন্তু দিনের বিজয় যদি হয়ে যায়, আইন হয়ে যাবে,
সংসদ সদস্যরা একবার হ্যাঁ বলবে, বাংলাদেশের সকল সুদি ব্যাংক ইসলামী ব্যাংকে পরিণত হয়ে যাবে। পর্দার ব্যাপারে আমরা কে কথা বলিনি, আলেম ওলামার ওয়াজ করছে, 3.5 লাখ মসজিদ থেকে ওয়াজ চলছে, মাহফিল ওয়াজ হচ্ছে, বিশ্বে হুজুররা বলতেছে, তাবলিগ জামাত বলতেছে, পর্দা করো পর্দা করো। কিন্তু বেপর্দা বেহায়াপনা এমন বাড়া বেড়েছে, আগে ছিল 3 ফিস, এখন হইল 2 ফিস। ওর না ছিল গলায়, ওর না ছিল বুকে, ওর না ছিল মাথায়, এখন হাজার হাজার মেয়ের গায়ে ওর নাটাই। এগুলোর সাথে দ্বিমত করার সাহস কারণেই সবাই বলবেন জি ওয়াজ দিয়ে তো কাজ হলো না, ওয়াজের সাথে সাথে লাগবে আইন আইন আইন। কালকে বোরকার আইন করে দাও, বোরকা না পরে যে মেয়ে বের হবে, পেট দেখলে পেটে আলকাতরা লাগাইয়া দাও, পিঠ দেখালে পিঠে আলকাতরা লাগাইয়া দাও, চুল খুলে বের হবে চুলে আলকাতরা লাগাইয়া দাও, জেলে দেয়া লাগবে না, 1 সপ্তাহ পরে বোরকা ছাড়া কেউ বের হবে না। খেলার নাম বাবা। চুরির বিরুদ্ধে আমরা অনেক কথা বলেছি, ওয়াজ অনেক হয়েছে, চুরি বন্ধ হয় নাই। চুরি বন্ধ যদি করতে চাও, কোরআনের আইন বিজয় করো, ইসলাম পরিপূর্ণ জীবনে সব জায়গায় মানো, মসজিদের ইসলামকে সংসদেও নিতে হবে। হাত কাটার আইন পাশ করে দাও, 2 মাস 4 মাস 6 মাস তমাম বাংলাদেশের আদালতগুলোতে চুরি প্রমাণ হলে হাত কাটা শুরু করে দাও, 10টা 20টা 50 100টা চোরের হাত কেটে দাও, ওই 100 হাত কাটা চোর দেখে লাখ লাখ চোর চুরি ছেড়ে দেবে, কোনো সন্দেহ নাই। মাদকের বিরুদ্ধে তমাম জাতি সোচ্চার, আমাদের পুলিশ, আমাদের র‍্যাব, আমাদের বিজিবি, আমাদের সেনাবাহিনী, তারা রাস্তার মাঝে টহল দেয়, বিশেষ করে যারা কক্সবাজার সীমান্ত থেকে আসে, উখিয়া থেকে আসে, টেকনাফ থেকে আসে, ওই গাড়িগুলো প্রাইভেট কার হোক, বাস হোক, ট্রাক হোক, পিক আপ হোক, 1 মাইল 2 মাইল অন্তর অন্তর পোস্ট আছে, চেকিং পোস্ট চেক চলতেছে, ইয়াবা চেক চলছে, পুরা বাহিনী ইয়াবার বিরুদ্ধে, মদের বিরুদ্ধে কাজ চলছে, অভিযান চলছে। আওয়াজ করে বলুন তো, ইয়াবা কি বন্ধ হয়ে গেছে? বরং অবস্থা এমন খারাপ, যুব সমাজ ইয়াবার সাগরে ভাসতেছে, প্রতিদিন লক্ষ লক্ষ পিস ইয়াবা ঢোকে। আমি আশ্চর্য হই, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় বলেছেন মাদকের বিরুদ্ধে সরকারের নীতি হলো জিরো টলারেন্স, মাদকের ব্যাপারে কোনো সার নাই। বিজিবি কয় আমরাও ঠিক আছি, পুলিশ কয় আমরাও ধর্মু, সেনাবাহিনী কয় মাদক যেখানে আমাদের অভিযান চলবে সেখানে, এত অভিযানের পরও মাদক বন্ধ হয় না কেন? এর কারণ হচ্ছে বন্ধু, আসি বেতের আইন নাই, আসি বেতের আইন নাই। শুধু মাদক বন্ধ করার জন্য অভিযান দিলে হবে না, যারা মদ খায় তাদেরকে ধরি আসি বেত লাগাতে শুরু করে দাও, টেলিভিশনে দেখাও কিভাবে আসি বেত লাগায়, ফেসবুকে আপলোড করে দাও ভিডিও করে কিভাবে আসি বেত লাগায়, পত্রিকার হেডলাইন করো কিভাবে আসি বেত লাগায়, মাদক যদি প্রেসিডেন্টের ছেলে খায় তাকে আসি বেত দিতে হবে, রিক্সাওয়ালার ছেলে খেলেও আসি বেদ দিতে হবে, 6 মাস আসি বেদ করে দাও, 6 মাস পরে পুরা বাংলায় মাদক সেবী পাওয়া যাবে না। কিন্তু এখন আইন 2 রকম চলছে, ঢাকার হোটেল শেরাটনে মদের বার আছে না নাই, সোনারগাঁ হোটেলে আছে না নাই, রেডিসনে আছে না নাই, ওখানে যারা মদ খায় তাদেরকে পুলিশ কোনো দিন ধরতে গেছেনি, ওখানে মদের বার আছে লাইসেন্স করা, যারা মদ খায় তাদের তো কোনো লাইসেন্স মাইসেন্স নাই, দোকানের লাইসেন্স আছে, মাদক সেবীদের কোনো লাইসেন্স নাই। মাদক সেবীরা 5 স্টার হোটেলগুলোতে যাইয়া মদ খাইয়া
তারপরে মেয়ে লইয়া আড্ডা দিয়া নাচানাচি কইরা সারাটা রাত সেখানে কাটাইয়া সকালবেলা ভদ্রলোকের মতো বের হয়ে বাড়ি চলে যাচ্ছে। আর রাস্তার মোড়ে গরিব পাইলে পুলিশ দৈরা জেলে নিচ্ছে, কেউ মদ খাইলে জেলে নেয়, কেউ মদ খাইলে সেলুট দেয়। এক দেশে দুই রকম আইন দিয়া মাদক বন্ধ করা যাবে না, বরং দিনের বিজয় হয়ে যাবে যখন কোরআন যখন মসজিদ থেকে মাদ্রাসা থেকে হেঁটে হেঁটে সংসদে চলে যাবে, আদালতে চলে যাবে, সচিবালয়ে, বঙ্গভবন, গণভবনে চলে যাবে। আল্লাহ দিনের বিজয় হয়ে যাবে। হযরত ওমর তার ছেলেকে ছাড়ে নাই, আবু শামা মদপান করেছে, আশি বেদ দিয়েছে, মদ্যপানের অপরাধী প্রিয় পুত্রকে নিজ করে মেরেছ দৌড়া, মরেছে পুত্র তোমারই চোখের পরে। যদি আজকে আমাদের নেতারা তাদের ছেলেদের ব্যাপারে ঘোষণা দিয়ে দেয়, ওসি সাহেব আমার ছেলে যদি মদ পান করে তাকেও অ্যারেস্ট করে আশিবেত লাগাও, এমপি ঘোষণা দিয়ে দেখ, মন্ত্রী ঘোষণা দিয়ে দেখ, নেতার ছেলেকে যখন পিটাতে শুরু করে দেবে সাধারণ পাবলিক এমনি মাদক ছেড়ে দেবে। আরে সমতার বিধান ততদিন আসবে না যতদিন কোরআনের বিজয় হবে না। অন্যায় অনাচার সুদঘোষ রাহাজানি চিন্তায় অপহরণ দর্শন মাদক সহ যত অন্যায় অনাচার আছে সবগুলাকে সমাজ থেকে সরাইয়া পরিপূর্ণ জীবনে ইসলাম দেখতে চাইলে কোরআনের আন্দোলনের বিকল্প নেই। এই জন্য সব মুসলমান দল ভুলে মত ভুলে আল্লাহর কোরআনের ব্যাপারে এক হওয়া লাগবে, ঠিক না? উদখুলু ফিস সিলমে কাফা। আল্লাহ তাআলা আমাদের সকলকে ইসলামে পরিপূর্ণ প্রবেশ করার তৌফিক দান করুন, বলি আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত ভাইয়েরা, আমরা দোয়া করে যেতে চাই, দোয়া করে আমরা বিদায় নেব। স্টেজে আমার নতুন একটি বই এসেছে, ব্যক্তি ও পারিবারিক জীবন ইসলাম। এর আগে চারটা আছে, মোট পাঁচটি বই স্টেজে আছে, যারা নিতে চান দোয়ার পরে নেবেন। আমাদের মেহমানরা সংক্ষেপে কিছু কথা বলবেন, তারপরে দোয়া হবে ইনশাআল্লাহ। কেউ কিছু বলবেন কিনা? বসেন বসেন, আমরা দোয়া করে বিদায় নেব। নাই নাই নাই, তা নাই, তা নাই।